সালাম আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত স্বাগত ন্যাচারাল পাওয়ার সেন্টার বৃদ্ধি যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম পবিত্র মাহে রমজান সামনের সন্নিকটে আমরা প্রতি বছরই আপনাদেরকে মাহের রমজান এবং রমজানের আগে ঈদে এবং ঈদের সময়গুলিতে যখন মানুষের অন্তত জরুরি প্রয়োজনে টাকা পয়সার প্রয়োজন পড়ে সন্তানের মুখে আহার বা পোশাক কিনে দিতে পারতেছেন না এই ধরনের ফ্যামিলিদের জন্য আমরা কিছু আমল আপলোড করে থাকি অন্তত জরুরিভাবে রাতারাতি টাকার কিছু আমলের ব্যবস্থা আমরা গত বছরে দিয়েছিলাম আল্লাহর রহমতা প্রায় নব্বই পার্সেন্টের উপরে বেশি লোক আমাদেরকে আমলের রেজাল্ট জানিয়ে গেছেন অন্তত দ্রুত গতিতে তাদের রেজাল্ট হয়েছে কারো বা দেখা গেছে পনেরো দিনে বিশ দিন একুশ দিন একচল্লিশ দিন কারো তিন দিন সাত দিন কারো বা চব্বিশ ঘন্টার রেজাল্ট হয়েছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের জন্য এরকম আরও কিছু আমল এবছর আমরা আপলোড করব মাহে রমজানের প্রতিটি দিনই আমরা আপনাদেরকে এরকম ধরনের কিছু আমল দিতে থাকবো যেন ঈদ আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট বয়ে না আসে ঈদ মানে আনন্দ বা খুশি সেই খুশি যেন আপনার জীবনে লহর নিয়ে আসে ঢেউ নিয়ে আসে সেই ধরনের আমল আপনাদেরকে আমরা আপলোড করে থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে বলবেন আমাদের চ্যানেলের আমলগুলো পেতে হলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং বন্ধুবান্ধবকে শেয়ার করতে হবে কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিতে হবে বাবা মার নাম লিখতে হবে আপনি আমলটি করতে চাচ্ছেন সেই আমলটির কথা আমাদেরকে অবশ্যই জানাতে হবে তবে হ্যাঁ প্রতিটি আমলের জন্য আমরা বলে থাকি নামাজ শর্ত আপনাদের জন্য সারাদিন রাত আপনারা যখনই সময় পান আপনারা নামাজটি পড়ে নেবেন যদি একসাথে নামাজ আদায় করতে হয় যে গার্মেন্টসে বা অন্যান্য জায়গায় চাকরি করেন যে জব প্রতিষ্ঠান আপনাকে নামাজের সুযোগ দিচ্ছে না বা নামাজ পড়তে পারতেছেন না সমস্ত নামাজগুলো একসাথে শুধু ফরস নামাজগুলো আদায় করে নেবেন তাহলেই হবে নফল সুন্নত পড়তে হবে না তারপর আপনি নামাজ ছাড়বেন না একক্ত সময় পাচ্ছেন এককটি পারবেন তিন অক্ত ছেড়ে দিতে হচ্ছে তিন উক্ত ছেড়ে দেন সমস্যা নেই কিন্তু যদি এক অক্তও সময় পান কিন্তু ওই এক অক্টো আর নামাজটাই আদায় করে নেন বাকি নামাজটুকু আপনি বাড়িতে একসাথে রাতের বেলা আদায় করে নেবেন কিন্তু নামাজ ছাড়বেন না আমাদের কথা মতো যদি আপনারা আমল করতে পারেন এবং আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন বেলা শিল্পের আমলগুলো আপনাদের জীবনকে বদলে দেবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার অর্থ সম্পদের যত সমস্যাই থাকুক না কোনো সেটি আপনার দূর হয়ে যাবে এবং মানুষকে আপনি উল্টো আরও অর্থ টাকা পয়সা ঋণ দিয়ে কর দিয়ে সাহায্য করতে পারবেন এই দুনিয়াতে একটি অসহায় মানুষকে আপনি যখন ঋণ কর্জ দিয়ে সাহায্য করবেন পরকালে মহান আল্লাহ আপনাকে আল্লাহ দ্বারা দশ গুণ প্রতিফল প্রদান করবে আপনি এক টাকা দিয়েছেন আপনার ইনশাআল্লাহ আল্লাহ রকমত ওই ভিক্ষোকে এক টাকা দিয়েছেন আপনি এক টাকার পরিবর্তে আপনার শত টাকা আপনার ঘরে আয় বরকত হয়ে আসবে এবং টাকাটা রিটার্ন ভ্যাক করে আসবে এটি আমরা সবসময় বলে থাকি প্রমাণ সহকারে বলে থাকি আপনি দান করার আমলটি আজকের এই আমলটি অন্তত পরীক্ষিত একটি আমল যে আমলটি দ্বারা আপনি আপনার পরিবারের মানুষকে আপনার কথা মতো চালাতে বাধ্য করতে পারবেন যে কোনো বস অফিস মালিক অফিস যাকে হোক আপনি পরে দিবেন সে আপনার কথা শুনবে এবং আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে মহাবত করতে সেরকম শুধু মহাপতি নয় আপনি আমলটি প্রতি আমাদের বা বার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি অতি দ্রুততম সময় অল্প দিনের ভিতরে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং অল্প দিনের ভিতরে আপনি ইনশাআল্লাহ আপনার ভাগ্যে যে তালা আছে সেটি খুলে যাবে ইনশাল্লা আল্লাহ রহমতে যে কোনো কাজই হচ্ছে না যে কোনো কাজে হাত দিচ্ছেন সেই কাজটি আপনার বিফলে যাচ্ছে আপনারা দেখে সে কাজটি হয়েও হচ্ছে না বা টাকা পাবেন পাবেন এ করে দেখেছে ওই টাকার হাতে আসে না যে কোনো কাজেই আপনার বাধা বিঘ্ন যা আছে আপনার লাইফের সমস্ত বাধা বিঘ্নগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে ধীরে ধীরে সমস্ত কি সব কিছু ঠিক হয়ে যাবে তবে ইমার্জেন্সি যদি বেশি প্রয়োজন পড়ে দেখেছে হাতে সময় অল্প সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আমলটি আপনি চব্বিশ ঘন্টা পড়তে থাকবেন অবশ্যই অজু অবস্থায় পড়বেন এবং হালাল খাবেন চেষ্টা করবেন হালাল খাওয়ার জন্য মিথ্যা কথা না বলার জন্য শিশু বাচ্চা এতিম গরিব অসহায় যারা আছে বা আপনার নিজের গরিব শিশু বাচ্চা থাকলে তাকে আপনি সামর্থ্য অনুযায়ী শিশু শিশু বাচ্চাটি যা পছন্দ করে তাকে খেতে দিবেন যে কোনো আমলের পৃথিবীর যে কোনো আমলের প্রধান শর্ত হচ্ছে যদি কোথাও কোনো শিশু বাচ্চা থাকে সে শিশু বাচ্চাকে খুশি করা শিশু বাচ্চা যেন না কাঁদে শিশু বাচ্চাকে খুশি করে যদি আপনি আমল বাঁচতে পারেন সে আমল আপনি গ্যারান্টি আমি সাদা স্টেমে কাগজে লিখে দিব যে আপনার আমলটা হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ শিশু বাচ্চাদের মাঝে মনে আল্লাহ তালা বসবাস করে হ্যাঁ আল্লাহ তো আপনার কলেও আছে কিন্তু সেটা আর শিশু বাচ্চার মাঝে আকাশ জমিন ফরাক ব্যাপার থাকো ওরা স্বয়ং ফেরেস্তাদের মতো ওরা নিষ্পাপ মাসুম বারো বছর আট বছর হওয়ার পর্যন্ত একটি সে বাচ্চা ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক তাকে শিশুই ধরা হয়ে থাকে এবং এই বাচ্চাটি দ্বারা অনেক কিছুই করা সম্ভব আমরা জানি না বিধায় আমরা শিশু বাচ্চাদের থেকে কোনো কিছু আদায় করতে পারি না তো এই শিশু বাচ্চাটিকে আপনি মহব্বত করবেন যত যত খাওয়াবেন বা অন্যের শিশু বাচ্চাকে আদর করবেন মহব্বত করবেন আপনি তাদের পছন্দ মতো জিনিস দিবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় ঠিক আছে অতি দ্রুততম সময় আপনার মনের মসদগুলো পূর্ণ হয়ে যাবে জিনপুরি ফেরেস্তা মকেল অলিয়া উলিয়া কুতুব যাকে হাজির করতে চান না কেন যে আমলই আপনি করতে চান না কেন আপনাকে অবশ্যই এতিম বিধবা অথবা শিশু বাচ্চা এদেরকে আপনি দান খরচ করতে হবে এদেরকে খাওয়াতে হবে এদেরকে মহবত করতে হবে কখনই গালিগালাজ করা যাবে না মুখ দিয়ে যে মুখ দিয়ে আপনি আমল করবেন মুখ দিয়ে মানুষের কুসা রটনা করা যাবে না গালিগালাজ করা যাবে না এবং আপনি কারো সকলের সাথে হাসি মুখে কথা বলবেন মুখ বেচার করা যাবে না মুখ বেচার আল্লাহ তালা পছন্দ করে না তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিলাম নিয়মগুলো প্রতিটি বিরতিতে সমস্ত নিয়ম কারণে একভাবে বলা না সময় স্বল্পতার কারণে বলতে পারি না আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলবো সেই আমলটি প্রতি নামাজের বাদ আপনি কতবার পাঠ করবেন তেত্রিশ বার করে পাঠ করবেন যদি ইমার্জেন্সি সমস্যা হয়ে থাকে যে অতি দ্রুত সময় আপনি ফল পেতে চাচ্ছেন তাহলে চব্বিশ ঘন্টা রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যা হোক না কেন যা চান সেটি ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো যায় যে কোনো প্রকার জায়েজ মৎস্য যেটি শরীয়তে বাধা নেই মামলা কর্য পরিশোধ ঋণ পরিশোধ দেনা পরিশোধ সব কিছু ইনশাল্লাহ দূর হয়ে যাবে সব কিছু হয়ে যাবে আপনার সংসারে শান্তি নেমে আসবে ইনশাল্লাহ তবে আল্লাহ তালা কোরআনের মাসিদের যে কী প্রকার আপনার শক্তি কী প্রকার পাওয়ার যেটি সুপ্রিম পাওয়ার এটি আমি আপনাকে বলে পারবো না যারা আমল করেন যারা চিল্লা কাশি কাটেন এখন তারাই বলতে পারবেন এই আমলটি আপনার চাকরি ব্যবসা প্রেম প্রমোশন বিবাহ হক আদায় প্রেম ভালোবাসা যা বলেন না কেন এভ্রিথিং সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে আমি আপনাদেরকে এখানে এটিই বলতেছি শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা যারা আসেন তাদের জন্য আমলটি অন্তত আদর্শে একটি আমল আপনাকে প্রতি প্রতিদিন নামাজ পড়তে হবে প্রত্যেক নামাজের বাদে আপনাকে বার পাঠ করতে হবে আর রাত দিন চলতে ফিরতে উঠতে বসতে আপনারা এই আমলটি করতে পারবেন ই আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিহাক কে ফাসায়াক ফি ওয়াহুয়া ওয়া হুয়া সামিউল আলিম ই আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিহাক কে ফাসায়াক ফি ওয়া হুয়া সামিউল আলিম এই আমলটি এই আয়াতটি আপনি সর্বদা পড়তে থাকেন মুখস্থ করেন না এবং আয়াতের যাকাত হিসেবে শিশু বাচ্চাকে অথবা এতিম বিধবা তাদেরকে আপনি দান খরচ করতে পারেন এবং তাদেরকে আপনি তাদের পছন্দমতো জিনিস আপনি দিতে পারেন ইনশাআল্লাহ আমলটি আপনার জন্য মানে মাইলফলক ফলক থাকবে আমি তো বলবো রকেটের গতিতে আপনার জীবন বদলে যাবে আল্লাহর রকমতে তবে সব কিছু নির্ভর করে আপনার নিয়তের প্রতি আপনারা নিয়তের কারণে যারা আমলের এজাজার প্রতি দেরি হয় একমাত্র হচ্ছে নিয়ত তার নিয়তের মাঝে খোঁদ থাকে তার নিয়তগুলো সে সঠিকভাবে করতে পারে না এবং টাকা পয়সা তার জীবনে আসলে সে কীভাবে কোথায় কী দিবে এই জিনিসটা তারা বন্টনটা বোঝে না আমরা সর্ব অবস্থায় বলে থাকি যে ব্যক্তি আপনাকে আয়াত দিয়েছে যে ব্যক্তিটি আপনাকে এজাজত দিয়েছে তার কথা অনুযায়ী আপনি দান খরাত করবেন এবং সে যেটা বলে সেই অনুযায়ী নিয়ত করবেন দরবারি বেলা শরীরে আমলগুলো আমরা সবসময় বলে থাকি বেলা স্বরূপ আপনারা আশা যাওয়া করবেন বলা শরীফে মানত রাখবেন দোয়া বেলার শিল্পের হুজুরদের জন্য বেলা জিন জিনাথ যারা আছে মকেলাত যারা আছে অলিয়উলে গাছ কত বরবীর আব্দুল কাদের জীবনের রকমতুল্লাহ পন্ত এই আপনার দেখে গেছে বেলা শিল্পের সিলসিলা যেহেতু তিনি বরবীর আব্দুল কাদের জীবনে রকমতলার একটি তরিকা অতএব আপনারা সেখানে সব রেশানি করবেন আমলটি করবেন আপনাদের জীবন বদলে যাক আল্লাহর কাছে দোয়া করে ভালো থাকবেন অসংখ্য ধর্ম চানাটি ভিজিট করা